नमस्कार प्रिय दर्शक बंधुरा বসুন্ধরার পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। সত্যই আমরা আপনাদের সাথে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি কবি প্রণাম পাঁচটি পর্বের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আর আজ আবার আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাঙালির পরম প্রিয় কবি, বিদ্রোহী কবি, সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালনে। এবারেও বেশ কিছু গুণী মানুষকে আমরা পাশে পেয়েছি। কোভিড-19 এর প্রকৃতিকে উপেক্ষা করে এবং সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত দিনযাপনের মাঝেও তারা তাদের অন্তরে অকৃত্রিম শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন বিদ্রোহী কবির রিক্ত চরণ কমলে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তাহলে শুরু করছি কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মজয়ন্তীতে বসুন্ধরার নিবেদন নানা রঙের নজরুল। এখন প্রথম পর্ব। আদিম ললাটি ভাতিল যে আলো, উষার পুরব গগন প্রায়, কোথায় উগসি আলো কোথায়? আলোক আধার জীবন মৃত্যু, গ্রহ তারা তারে খুঁজিছে হায়, কোথায় উগসি আলো কোথায়? খুঁজিছে দৈত্য দানব দেবতা, জিন পরিহুর পাগল প্রায়, কোথায় উগসি আলো কোথায়? খোঁজে অপসর কিন্নর, খোঁজে গন্ধর্ব ফেরেশতায়, কোথায় উগসি আলো কোথায়? খুঁজিছে রক্ষ যক্ষ পাতালে, খোঁজে মুনি ঋষি ধ্যানে তায়, কোথায় উগসি আলো কোথায়? আপনার মাঝে খোঁজে ধরা তারে, সাগরে কাননে মরুসীমায়, কোথায় উগসি আলো কোথায়? খুঁজিছে তাহারে সুখে আনন্দে, নবসৃষ্টির ঘন ব্যথায়, কোথায় উগসি আলো কোথায়? উৎপীড়িতের নয়নের জলে নয়ন কমল ভাসায় চায়, কোথায় মুক্তিদাতা কোথায়? শৃঙ্খলিত চিরদাস খোঁজে বন্ধ অন্ধকার কারায়, বন্ধ ছেদন নবী কোথায়? নিপীড়িত মুখ নিখিল খুঁজিছে তাহার অসীম স্তব্ধতায়, বজ্র ঘোষ বাণী কোথায়? শাস্ত্র আচার জগতল শিলাবক্ষে নিঃশ্বাস রুদ্ধ প্রায়, খোঁজে প্রাণ বিদ্রোহী কোথায়? খুঁজিছে দুঃখে মৃণালে রক্ত শতদল শত ক্ষত ব্যথায়, কমল বিহারী তুমি কোথায়? আদি ও অন্ত যুগ যুগান্ত দাঁড়াই তোমার প্রতীক্ষায়, চির সুন্দর তুমি কোথায়? বিশ্ব প্রণব ওঙ্কার ধ্বনি অবিশ্রান্ত গাহিয়া যায়, তুমি কোথায় তুমি কোথায়? নমস্কার। রাসবিলাসিনী
বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই সই সবই। কবি নজরুল, মানব প্রেমিক কবি নজরুল। জীবনে কত আঘাত বেদনা যন্ত্রণায় কখনো অগ্নি বীণা বাজিয়েছেন, কখনো বিষের বাঁশি, কিন্তু নিখিল বিশ্বে একজন কবি বোধ করি সবচেয়ে ভালো অনুভব করতে পারেন তার অভিমান অপ্রাপ্তি যন্ত্রণাকে। নমস্কার। 121তম শুভ জন্মদিনে কবি কাজী নজরুল ইসলামকে আমার প্রণতি। এক বর্ণময় জীবনের নাম নজরুল। অশৈশব অশান্ত উত্তাল, প্রথাগত শিক্ষাকে উপেক্ষা করেছেন আস্তে আস্তে বাড়ে বাড়ে, ফলে রুদ্র মূর্তি ধারণ করা তার পক্ষে সহজ হয়েছিল। গর্জে উঠতে পেরেছিলেন অন্যায় অসাম্য অত্যাচারের বিরুদ্ধে, দ্রোহ প্রকাশ করেছেন টিকি আর টুপিওয়ালাদের ভণ্ডামির বিরুদ্ধে, হাতিয়ার করেছেন কালি কলম কথা কবিতা এবং সঙ্গীতকে। জীবনের সাথে যুঝতে গিয়ে কি না করেছেন, শৈশবেই মক্তবে শিক্ষকতা, কৈশোরে গার সাহেবের বাপুর্চি হওয়া, বেকারিতে রুটি তৈরির কাজ করা, যৌবনের শুরুতে সৈনিকের দলে নাম লেখানো,
লাহোর করাচি ঘোড়ায়। যৌবনের গনগনে সময় মোজাফর আহমেদের সঙ্গে নবযুগ সহ সম্পাদনা করা এবং অবশ্যই সম্পাদনা করা ধূমকেতু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়াস। পরে জেল কারাগারের জীবন, হেমন্ত সরকারের সঙ্গে কৃষ্ণনগরে চলে আসা, গান লিখেছেন, সুর দিয়েছেন, শিক্ষকতা করেছেন, সিনেমায় অভিনয় করেছেন, পরিচালক হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, রেকর্ডের দোকান দিয়েছেন। কংগ্রেসের মধ্যেই নতুন দল করেছেন, চটকলে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন, গান বেঁধেছেন, আবৃত্তি করেছেন, প্রতিবাদ করেছেন, ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, উপন্যাস রচনা করেছেন অজস্র। এহেন নজরুল হঠাৎ নির্বাক হয়ে গেলেন। চরম দারিদ্র, পরপর দুটি সন্তানের অকাল মৃত্যু, স্ত্রীর পক্ষাঘাত এবং অবশেষে তার গুরু স্বয়ং রবীন্দ্রনাথের প্রয়াণ, তিনি বোধহয় নিজেকে আর ধরে রাখতে পারেননি। নজরুলের অভিমানও বড় কম ছিল না, তার অভিমান নিয়ে আবার ক্ষুদ্র প্রয়াস। অভিমানী নজরুল, রতন দেবনাথ। অভিমানী নজরুল, অভিমানী নজরুল, থাকলে যে ম্রিয়মান, থাকলে না ভারতে অবহেলা অপমান জীবনের পরতে। বড়দের পেরিতে বুঝেছিলে বিলকুল, অভিমানী নজরুল, অভিমানী নজরুল। দেরি করে আয়োজন হয়েছিল জলসার, ছবি হয়ে মালা দেওয়া উঁচুদের কালচার, নিয়ে গেল ওপারে উচ্ছল পদ্মায় রাজকবির সম্মান, সহি চারদিকায় গান কথা কবিতায় আজও নাচি বুলবুল। অভিমানী নজরুল, অভিমানী নজরুল। Thank you.
পরবর্তী পর্বে সঙ্গে থাকুন। নমস্কার।